অজু অবস্থায় মাছ মাংস কাটলে কি অজু ভেঙে যায়? না ভাই, মাছ মাংস কাটার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক নাই। প্রশ্ন অনেক ছোট ছোট প্রশ্ন, মনে হয় যে খুব হাস্যকর, কিন্তু আসলে হতে পারে কারোর ধারণা নাই। তিনি জানতে চাচ্ছেন আসলে অজু ভাঙার সাথে কিসের সম্পর্ক? অজু ভাঙার সাথে অপবিত্র হওয়ার সম্পর্ক। অজু ভাঙা মানে অপবিত্র হওয়া, শরীর থেকে নাপাক কিছু বের হলে কিংবা বের হওয়ার আশঙ্কা জোরালো হলে, যে আমি জানি না বের হয়েছে কিনা, হতে পারে যেমন ঘুমায় গেলে আমরা টের পাই না, হতে পারে বায়ু নির্গত হয়েছে আমি জানি না, তো এই সমস্ত বিষয় অজু ভাঙার কারণ। ব্যাস, এর বাইরে আর অজু ভাঙার কারণ নর্মালি আপনার এই অনেকে মনে করে হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভেঙে যায়, মহিলাদের মাথার কাপড় নেমে গেলে অজু ভেঙে যায়, তারপর আপনার কি এই যে এখন নতুন করে শুনলাম, এটা তো আমি আগে জানতাম না, মানে এখন সঠিকটা জানা যেরকম একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে, ভুয়া ভিত্তিহীন কুসংস্কার জানাটাও একটা ব্যাপার হয়ে গেছে। মানে আমরা জানিও না আমাদের জানাটা কত সীমিত, সঠিকটা তো জানি না, বেঠিকগুলো ভুলভাল যে আছে সেগুলো ভালো করে জানি না যে কত ভুলভাল প্রচলিত আছে। তো মাছ মাংস কাটলে উজু করতে হবে এরকম কোনো কথা নেই, তবে হ্যাঁ অবশ্যই মাছ মাংস কাটলে রক্ত রক্ত হাতে লাগে, সেই জন্য আপনি হাত ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। অজু যদি থাকে তাহলে আগের অজুতে নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। কিস্তিতে জিনিস কিনলে লাভ নেয় সেই তাই কিস্তিতে জিনিস কেনা যাবে কিনা? দেখুন, কিস্তিতে কেনাবেচা করা জায়েজ। কিস্তিতে কেনাবেচা করলে দামের যে হেরফের থাকে, যে একটা জিনিস নগদে কিনলে যদি হয় 10,000 টাকা, বাকিতে কিনলে ওটার দাম, বা কিস্তিতে কিনলে ওটার দাম 12,000 টাকা রাখা হয়, এটা জায়েজ আছে, এটা সুদ হবে না। কারণ সাহাবায়ে কেরাম কিস্তিতে কেনাবেচা করেছে, এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে কিস্তিতে কিনলে কম বেশি করতে পারবে না এমন কোনো কথা বলছেন বলে কোথাও বর্ণিত হয়নি। এই জন্য কিস্তিতে কেনাবেচা করাটা মৌলিকভাবে জায়েজ আছে, এবং কিস্তিতে কেনাবেচা করলে নগদে কিনলে যে দাম, কিস্তিতে তার চেয়ে বেশি দাম রাখলেও সেটা সুদ হবে না এবং নাজায়েজ হবে না।